মণ্ডলের সদস্য অপূর্ব প্রামাণিক সহ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেডস, মারা, বোনেরা, দাদারা, কাকারা সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সেলাম জানাচ্ছি। গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একদিকে পশ্চিম বাংলার অভ্যন্তরে ওরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, অন্যদিকে দাঁড়িয়ে মানুষের হক, মানুষের রুটি রুজির উপরে, জীবন জীবিকার উপরে প্রতিদিনের আক্রমণ। পশ্চিম বাংলার ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক কেউ ভালো নেই। আজকে গোটা বাংলা জুড়ে তাই আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছি যে পশ্চিম বাংলায় যে বিরাট একটা লড়াই, একটা বিরাট যুদ্ধ, এই যুদ্ধ আমরা ডিওয়াইফাই একা লড়তে পারবো না। তাই সকলের কাছে আহ্বান জানিয়েছি, এমন একটা বাঁকের মোড়ে এসে দাঁড়িয়েছি, এমন একটা জংশন পয়েন্টে দাঁড়িয়েছি, এই সময় সকলের সাহায্য চাই। তাই আমরা বলেছি ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, খেতমজুর, ডাক্তার, উকিল, আইনজীবী, সরকারি কর্মচারী সবাই আসুন, মারা বোনেরা এগিয়ে আসুন, আমরা লড়াইটা একসাথে লড়ি। কারণ এরা রাজ্য বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, ছাত্রদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেবার লড়াই, বেকার যে যুবকদের হাতে কাজ ফিরিয়ে দেবার লড়াই, কৃষকের ফসলের দামের দাবিতে লড়াই, মা বোনেদের সম্মান ফিরিয়ে দেবার দাবিতে লড়াই, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে লড়াই। আর এই লড়াইকে ওরা ভাঙতে চাইছে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এরা দুটো দল। আর শেষের হেডকোয়ার্টার থেকে চলে, মনে রাখবেন, একটা টাকার এপিটার অপি বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা চাইছে ধর্মের ভিত্তিতে গোটা দেশটাকে ভাগ করতে। আমরা বলছি না, বেকার যুবকদের হাতে কাজ দিতে হবে। আজকে পশ্চিম বাংলায় কৃষক আত্মহত্যার মিছিল হচ্ছে, আজকে মা বোনেদের আঁচলে আগুন লাগিয়ে দিয়েছে সরকার। প্রতিদিন প্রতিনিয়ত আমার মাকে চিন্তা করতে হচ্ছে, সর্ষের তেলটা কড়াইয়ে ঢালার আগে কতটুকু তেল ঢালবো, পেঁয়াজ নিয়ে পটিতে পেঁয়াজ কাটার আগে আগে আমার মাদের চোখে জল পড়ত, এখন আমার বাবারা, দাদারা, কাকারা পেঁয়াজটা কিনতে গেলে বাজারে চোখে জল আসছে, 40 টাকা 50 টাকা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে, 60 টাকা। আলু চাষিরা যখন আলু বিক্রি করছে 5 টাকা দাম, 40 টাকা কেজি আলু, 350 টাকা কেজি জিরে, 250 টাকা কেজি আদা, 400 টাকা কেজি রসুন, আপনি খাবেন কি? শুধু অঙ্গনওয়াড়ির সেন্টার গুলোতে এই রাজ্যের সরকার ডিম, আলু, সোয়াবিন দেওয়া বন্ধ করেনি, প্রতিটি পরিবারে আজকে ডিম খাওয়া, আলু খাওয়া, সোয়াবিন খাওয়া সহ পেঁয়াজ লঙ্কা খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কারণ একদিকে কৃষিক্ষেত্রে সংকট, একটা সময় পশ্চিম বাংলায় ছিল ধান বিক্রি করে, আলু বিক্রি করে, ফসল বিক্রি করার পরে আমার কৃষকের হাতে ফসল টাকা থাকতো। আজকে বামপন সরকারের সময় আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে মানুষকে জমি দিয়েছিল, সেই জমিতে ফসল হতো, মাঠে জলের দরকার ছিল, বিদ্যুতের দাম কম ছিল, রেশনে কেরোসিন তেল দিত, সেই তেল দিয়ে মাঠে জল জমিতে যেত, ফসল বাড়িতে আসতো। বামপন সরকার ইউরিয়া, ডিএপি, পটাশ, কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখতো। আজকে সারে খালো বাজারে 5 টাকার ইউরিয়ার দাম, বামপন সরকারের সময় যে ইউরিয়াটার 5 টাকা দাম ছিল তার দাম আজকে 12 টাকা, যে 10-26টা কিনতেন আপনি 10 টাকা কেজি, 10-26টা আজকে 45 টাকা 50 টাকায় কিনতে হচ্ছে। ডিএপির দাম 60 টাকা, আলুর বিচুনের দাম আকাশ ছোঁয়া। আমার কৃষক যখন আলু রাখছে হিমঘরে, তাতে যে গ্যাসগুলো সাপ্লাই করছে সরকার,
আর সেই আলুতে আর ফলন হচ্ছে না, কিন্তু পুঁজিপতিরা যে গ্যাস গোডাউনে আলুটা রাখছে সেই আলুর আবার বীজ 2000 টাকা 3000 টাকা বস্তায় 5 টাকা কেজি আলু বিক্রি করে বিচন কেনার সময় 40 টাকা 50 টাকা কেজি কিনতে হচ্ছে। ধান বিক্রি করতে পারছেন না, 1800 টাকায় ধান বিক্রি হচ্ছে না, অথচ 40 টাকা কেজি আপনাকে চাল কিনতে হচ্ছে। অথচ কেরালায় 2300 টাকার বেশি দাম দিয়ে ধান কিনছে কেরালা সরকার, আমার পশ্চিম বাংলা সরকার 1800 টাকাতেও ধান বিক্রি করতে পারছে না। জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি হলো কিষান মান্ডি, কিষান মান্ডিতে একজন কৃষকের ধান বিক্রি হচ্ছে না, কারণ তৃণমূলের দালালরা অনলাইনে লাইন করে রাখছে বিডিওর সঙ্গে, আর তারা দালালি করে ধান বিক্রি করছে। তাই আমরা বলছি না, জনগণের টাকা দিয়ে তৈরি হয়েছে কৃষি মান্ডি, কৃষি মান্ডিতে আমার কৃষকের ধান বিক্রি করার অধিকার দিতে হবে, এত লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন আমার কৃষকের ধান বিক্রি হবে না, কেন শ্রমিক কাজ পাবে না? দিদিমণি আসার পরে অনেক বড় বড় কথা বলেছিলেন, নন্দীগ্রামের শিল্প বন্ধ করেছিলেন, সিঙ্গুরের শিল্প বন্ধ করেছিলেন, মেদিনীপুর জেলায় নতুন একটা কারখানা তৈরি করতে পেরেছেন, দিদিমণি একটা সেফটিপিনের কারখানা উদ্বোধন করতে পারেননি। তাহলে একদিকে কাজ নাই, একদিকে কৃষিক্ষেত্রে সংকট, অঙ্গনারী সেন্টারগুলো ডুবছে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ পাবেন না, গ্লাভস পাবেন না, মা বোনেদের টিকা বন্ধ হয়ে যাচ্ছে, প্রসূতি মায়েদের জন্য আয়রনের যে ট্যাবলেট সেটাও বন্ধ করে দিচ্ছে রাজ্যের সরকার, কোথায় যাবেন? বাড়িতে যখন অভাব, যে মা বাবা একটা সময় স্বপ্ন দেখতো আমার ছেলেটা হাই স্কুলের মাস্টারি পাবে, প্রাইমারি স্কুলের মাস্টারি পাবে, খেত মজুরের ছেলে স্বপ্ন দেখতো, কৃষকের ছেলে স্বপ্ন দেখতো, মা বোনেরা স্বপ্ন দেখতো, আজকে স্বপ্ন দেখছে না, তার কারণে সে সিটেট পরীক্ষা বন্ধ, কাজ নেই, শিল্প নেই, কলকারখানা নেই, আপনার ছেলেকে মাথায় একটা বস্তা বন্দি নিয়ে ব্যাগ নিয়ে কাজ করতে যেতে হচ্ছে কাউকে মহারাষ্ট্র, কাউকে কেরালা, কাউকে তামিলনাড়ু, কাউকে পুনাই, আর সেখানে গিয়ে কোথাও ধর্মের নামে আক্রমণ হচ্ছে, কোথাও ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে আমার পরিযায়ী শ্রমিক, আমার রাজ্য সরকারের কোনো খবর নেই, দেশের সরকারের কোনো খবর নেই, শ্রমিকের দেহ পড়ার পরে তার দেহ লাশ গায়েব হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের চোখ চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে, রাজ্য সরকারের কোনো খবর নেই। তাই বলছি ভয়ঙ্কর সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। এই সংকটকে মোকাবিলা করতে গেলে এই তিলোত্তমার খুনিদের শাস্তির দাবিতে যেভাবে গোটা পশ্চিম বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছেন, 14 আগস্ট 15 আগস্টের আগের দিন রাত্রে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে লাখো লাখো মা বোনেরা মশাল নিয়ে নেমেছিলেন স্বাধীনতার আলোকে জ্বালিয়ে দেবার জন্য। তাই আমাদের স্বাধীনতার আলোকে জ্বালানোর দাবিতে, মা বোনেদের সম্মানের দাবিতে, নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে পশ্চিম বাংলা যেন আর্যিকরের মতন আর কোনো তিলোত্তমা তৈরি না হয়, তাই রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে, কারণ আমরা মানুষের কাছে আহ্বান জানাতে চাই, আসুন বামপন্থীদের হাত শক্ত করুন, বামপন্থীরা ছাড়া শ্রমিক ভাতা পাবে না, কৃষক ভাতা পাবে না, কৃষক ফসলের দাম পাবে না, আমার আদিবাসী মা বোনেরা জল জমি জঙ্গলের অধিকার পাবে না, তাই আসুন লড়াইটা একসাথে লড়ি, বামপন্থীরা ছাড়া পশ্চিম বাংলার বিকল্প কোনো রাস্তা নেই, তাই বিকল্পের সন্ধান একমাত্র বামপন্থী দিতে পারে, তাই আসুন লড়াইটা আমরা একসাথে লড়ি, কারণ বামপন্থীরা ছাড়া কৃষক ফসলের দাম পাবে না, শ্রমিক মজুরি পাবে না, ছাত্ররা তার শিক্ষার অধিকার পাবে না, বামপন্থা ছাড়া বেকার যুবকরা দুই হাতে কাজ পাবে না। তাই কাজের দাবিতে আমাদের যে লড়াই, শিক্ষার দাবিতে আমাদের যে লড়াই, আমরা চাই না আপনার বাড়ির কোনো সন্তানকে, আমার বাড়ির কোনো সন্তানকে পরিযায়ী শ্রমিক হিসাবে মা বাবা ভাই বোন ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয়। এই দুর্গাপুজো আসছে, কদিন আগে ঈদ কুরবানি হলো, ঈদ কুরবানির সময় কি দেখলেন, এই দুর্গাপুজোর সময় কি দেখবেন,
বাড়িতে মা বাবা খাবার নিয়ে নাড়াচাড়া করবে, আর ভিডিও কলিং এ আমার পরিযায়ী ভাই বোম্বে থেকে, পুনা থেকে, কুরবানি থেকে আমার বৃদ্ধ মা বাবার সঙ্গে ঈদ কুরবানি দুর্গাপুজো পালন করবে। আমরা বলছি চাই না এরকম ঈদ কুরবানি দুর্গাপুজো, আমার ছেলে আমার ঘরে থাকুক, ফিরে আসুক, কাজ পাক, কৃষি ক্ষেত্রে উন্নয়ন হোক, তাই আসুন লড়াইটা একসাথে লড়ি, আর একসাথে লড়াইয়ের বার্তা নিয়ে আগামী দিনে আমাদের পথ চলতে হবে। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।